খুলনায় অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার করছেন প্রভাবশালীরা। এই জালের ব্যবহারের কারণে ইলিশের পোনা ও দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের পোনাও ধরা পড়ছে। অবৈধ জালে যথেচ্ছ পোনা মাছ নিধনের কারণে মৎস্য সম্পদ হুমকির মুখে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিভিন্ন সময় অভিযানে গিয়ে হামলার শিকার মৎস্য কর্মকর্তা বিষয়টি স্বীকার করে। এসব অবৈধ জাল বন্ধে শীঘ্রই এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস মৎস্য বিভাগের। বরগুনা থেকে রিয়াজ আহমেদ মুসার পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। এভাবেই বঙ্গোপসাগর সংলগ্ন বরগুনার বলেশ্বর নদীর কয়েক কিলোমিটার ও লালদিয়ার চরসহ বিভিন্ন চরের এলাকা জুড়ে স্থায়ী খুঁটি পুঁতে ফেলা হচ্ছে অবৈধ ঘোপজাল। অবৈধ এসব জালে প্রতিদিন ধরা পড়ছে ইলিশের পোনা। তবে সাধারণ জেলেরা মৎস্য সম্পদ রক্ষায় ও ইলিশের সম্পদ বৃদ্ধিতে অবৈধ জাল বন্ধ করার দাবি জানিয়ে আসছেন। পাঁচ বুধা সাত বুধা একশো গাড়ি এরম একটা মারে আধা ইঞ্চি এক ইঞ্চি ইলিশ, এগুলো যদি ডাং ধরায় হয়তো আমরা প্রচুর পরিমাণ মাছ পাম। গড়া জাল পাতে এর জন্য ইলিশ মাছ থাকবে না, বিভিন্ন ধরনের ওরা ক্ষতি হবেই কম বেশি আর কি। কী ক্ষতি হয়? ওই মাছটা ধরা পড়ে বিভিন্ন মাছের আর কি, ছোটো মাছ ধরা পড়ে আর কি। নিজে ক্ষতি করে আমরা এই পাথরঘাটায় এই বরগুনা জেলার মানে এবছর যেতে পারবো না, একদিনে যে ক্ষতি করে পৌষ মাসে যে সময় চাবলটা বেড়ে ওই সময় যে ক্ষতিটা করে হয়েছে আমরা বরগুনা জেলার মানুষ সবাই যেতে পারবো না। সারা বাতলে গোপ দুইটা হয়েছে যে ইয়া, একটা হইলে হিরণ শেখ আর একটা হয়েছে ওই খলিল না জলিল ওই আগো আর কি। আসলে এই যে সরকারের নিষেধাজ্ঞা থাকে 65 দিন 22 দিন, এতে যে ইলিশের পোনাটা উৎপাদন হয় সেই পোনাটাই আসলে এই অবৈধ জাল দিয়ে মারিয়ে ফেলায়। এবং আমাদের জেলেরা সেদিন এক জেলে এসে আমার কাছে কান্দর লয়েছে যে যে মাছ ধরছে মানে বলতেছে যে অন্তত 50 মন ইলিশের পোনা যা দিয়ে হয়তো 50 টন ইলিশ হয়তো। যাই হোক, এখন এই জাল যদি ধরা না হয় প্রকাশ্যে তারা জাল পায় একেবারে প্রকাশ্যে, তো এই যে ঘের জাল যেটাকে বলি এই জালটা মাইলকে মাইল পাতে পুরো চরটা ঘেরাও দেয়। এই যে ঘেরাও দেওয়ার পরে বাচ্চারা যখন এই উপকূলে আসে বালি খাইতে আসে ইলিশের বাচ্চারা, তখন এই জালটা সব মাছটাই ধরা পড়ে। নানা কারণে ইলিশের পোনা নিধন বন্ধ করতে শীঘ্রই এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে মৎস্য বিভাগ। আসলে পাথরঘাটাটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। পাথরঘাটার কিছু জায়গা আছে যেখানে অবৈধ জেলেদের একটা অবৈধ জাল দিয়ে মাছ ধরার জেলেদের একটা প্রবণতা রয়েছে। তো আমরা আসলে সেখানে আমাদের অভিযান নিয়মিতই চলছে। তো এখানে কিছু জায়গা আছে যেখানে জেলেরা একটু বেশি সঙ্গবদ্ধ এবং তারা তাদের অবৈধ জাল দিয়ে মাছ ধরার প্রবণতাটা একটু বেশি দেখায়। সেখানে ইতিমধ্যে আমরা কয়েকটা অভিযান করে আমরা তাদের হামলার শিকার হয়েছি, বাট আমরা নিয়মিত তাদের মোটিভেশনের জন্য তাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন সচেতনতামূলক সবার মাধ্যমে তাদেরকে মোটিভেশন দিচ্ছি, পাশাপাশি আমরা অভিযান কিন্তু নিয়মিত চালাচ্ছি। জেলার অন্তত 30টি স্থানে এভাবে প্রকাশ্যে ফেলা হচ্ছে অবৈধ জাল। সম্প্রতি এসব অবৈধ জাল জব্দ করতে গিয়ে সংঘবদ্ধ অসাধু জেলেদের একাধিকবার হামলা শিকার হয়েছে মৎস্য বিভাগ। নিউজ ডেস্ক, দেশ টিভি।